ভালোবাসা, অদ্ভুত এক জাদুর নাম। আর এই জাদুতেই চলছে বিশ্ব চরাচর, প্রগতির চাকা ঘুরছে, সভ্যতার বিকাশ ঘটছে, মানবিক হচ্ছে সমাজ কাঠামো। তেমনি কিছু গল্প নিয়েই ভালোবাসা দিবসে সাদেকুর রহমান খোকনের ক্যামেরায় নূর সিদ্দিকীর রিপোর্ট। প্রতীক্ষা প্রকৃতিতে, প্রতীক্ষা মানব জীবনে। ভালোবাসা দিবসের সকালের নাম প্রতীক্ষা। এবার কাছে যাবার প্রস্তুতি, কাছে আসার গল্প শেষ। তরুণ তরুণীদের এভাবেই কাছে আসার গল্পের সমাপ্তির মধ্য দিয়ে শুরু হয় নতুন জীবনের নতুন গল্প। আর এই গল্পের প্রতিটি পর্বেই যে সংগ্রাম থাকে, যুদ্ধ জয়ের উচ্ছ্বাস থাকে, তা কি আর বলতে হয়। আজ থেকে কয়েক দশক আগে তারুণ্যে ভাসতেন বজলুল আজিজ চৌধুরী ও বুলবুল আজিজ চৌধুরী। অথচ চলতি পথে ষাটোর্ধ এই দম্পতি এখনও হাতে হাত রেখে পরস্পরকে শক্তি যুগিয়ে যাচ্ছেন। সিলেট থেকে ঢাকা এসেছেন রোগবালায়ের পরীক্ষা করাতে, কিন্তু তারা যাচ্ছেন কোথায়? ওখানে তো ভালোবাসা দিবসের আয়োজন চলছে। এই সেরেছে, বুড়ো বুড়ি বুঝি সব পণ্ড করে দেবে। না, আজ তারা ফিরে গেছেন তাদের তারুণ্যে। এই ব্যস্ততার মাঝেও এই যে একটা বিশেষ আনন্দ আমি মনে করি। দুজনে ঘোরার জন্যই আমরা শুধু এখন সকালে বের হয়েছি। ভালোবাসার রং কখনো ফিকে হয় না, সামান্য পরিচর্যায় ভালোবাসা আলো হয়ে ছড়িয়ে পড়ে। যেমন শাহবাগে ফুলের হাটে আসা এই ফজিলাতুন্নাহার। এর মাটি আমার চোখের সোনা, আমি করি তারই জন্ম বৃত্তান্ত ঘোষণা। রমনা পার্কে আসা সবাই যখন ভালোবাসায় রং চড়াচ্ছেন, তখন দেখা মিলল এই দলের, হাতে ফুল আর শুভেচ্ছা কার্ড। ট্রাফিক সিগন্যালে দাঁড়ানো পুলিশ সদস্যকে ফুলের শুভেচ্ছা তারা কেন জানাচ্ছেন? পুলিশ সদস্যের এই হাসি সত্যি দুর্লভ ছিল খানিকক্ষণ আগেও। ভালোবাসাটা সবার জন্য। এবার কুড়িয়ে পাওয়া দুটি ছবি দেখুন। পাবনার এই দম্পতি রাস্তা পার হচ্ছেন, এমন নির্ভরতার নামই হয়তো ভালোবাসা। আর এই ছবিটি মহাখালীর, দীর্ঘদিনের সঙ্গীটি যেন বিপদে না পড়েন সেজন্য আগলে রাখা, এমন আস্থার নামও ভালোবাসা। আর এসব কারণেই ছবি দুটি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভালোবাসা দিবসের শুরুর প্রতীক্ষা পর্বে যে পাখিটিকে নিঃসঙ্গ দেখেছিলাম, সেও সঙ্গী পেয়ে গেছে। দুজন মিলে নতুন ঘর বানানোর পরিকল্পনা চলছে এখন। নূর সিদ্দিকী, মাছরাঙা সংবাদ, ঢাকা।